দিয়ে বুঝি যে দুর্বলতাগুলো আমাকে দূরিয়ে দিয়েছেন, জাজাকুমুল্লাহ খাইর। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আস্তে আস্তে আমার স্পিড কমানোর জন্য আস্তে আস্তে যাতে সুন্দর করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তারপরে আরেকটি বিষয় অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, ফিডব্যাকের সাথে কিছু পরামর্শ ভাই বোনদের কাছ থেকে এসেছে যে ইংলিশে স্পিচ দেওয়ার জন্য। তো আমি সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করেছিলাম, প্রায় সকলেই আমাকে সেটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আমি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ হয়তো 2-3 সপ্তাহের ভিতরে আমি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ইংলিশে আরেকটা স্পিচ আমি আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছেন কখন আমি ভিডিও আপলোড দিই, সেই তারিখটা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি। আমি প্রতি মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার আমি আমার ভিডিও আপলোড দিই। যদি কোনো সমস্যা হয় তাহলে পরের সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, প্রমোট করেছেন সামনে গিয়ে যাওয়ার জন্য কিয়ামতের দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সেই জান্নাতে প্রমোট করে দেন সেই কামনা করেন। আমি আজকে এখানেই ওয়েলকাম স্পিচ শেষ করছি, এখন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে লাস্ট উইকস আমরা আলোচনা করছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারপরে আল্লাযীনা ইউকিমুনা সালাতা, তারপরে মুমিনের কোয়ালিটি, মুত্তাকির কোয়ালিটি, মুমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজকে এই বিষয়ের উপরে এবং সেই বাস্তবসম্মত আরেকটি বিষয় তাহাজ্জুদের সালাতের উপরে আমি ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে আরেকটি কথা আবারও রিপিট করতে চাই যে আমাদের আমি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে রিলেশনটা কি? রিলেশন হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাবুদ। আমার ঈমান যত স্ট্রং হবে, আমার যত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি যত বেশি সিজদা দিতে পারবো, তত বেশি আমার আমি আল্লাহর গোলাম হিসেবে প্রমাণিত হইব, এবং আমি যত বেশি যে দান সদকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যত বেশি আমি দান বেশি দান সদকা চ্যারিটি আমি দিব, তত বেশি আমি আল্লাহর গোলাম হিসেবে প্রমাণিত হব। এই বিষয়টা তাফসীর ইবনে কাসিরে এবং আরও বিভিন্ন তাফসীর গ্রন্থে যে বিষয়টা আইসি জেম জাকাতের বিষয় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলতে জাকাত বোঝানো হয়েছে। যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন জাকাতু আমওয়ালিহিম, এই ওয়ামিম্মা রাযাকনাহুম এর অর্থ হচ্ছে মানে তাদের মাল সহে তারা জাকাত প্রদান করবেন। তারপর আরেক কয়েকজন সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ সহ কয়েকজন সাহাবী বলেছেন নাফকাতুর রাজুলি আলা আহলিহি, অর্থাৎ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলতে পরিবার পরিজন সন্তান সন্ততিদের সেই খাওয়া পরা সব কিছু মেনটেন করা বোঝানো হয়েছে। তো এই জাকাতের বিষয়ে, বিকজ এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আজকে ওই বিষয়ে আমি যাব না। আমি আপনাদেরকে সেই সাধারণ দান সদকা এবং সন্তান সন্ততি এবং তাহাজ্জুদের সালাতের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে পরিবার পরিজনকে খাওয়ানো, এটা আসলে এতটা ওয়াজ করার দরকার আমি মনে করি না, বিকজ আমরা সকলে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এমফাসাইজ করি, আমরা গুরুত্ব দিই পরিবার পরিজন বাচ্চা হাচ্চারে খাওয়ানো, নিজের ফ্যামিলি সন্তান সন্ততির বরণ পোষণের দায়িত্ব পালন করা। তারপরেও আমাদের সমাজে, বিকজ এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন এই বিষয়ে যে যখন কোনো মানুষ তার পরিবার পরিজনদের সন্তান সন্ততির প্রতিটি লুকমা যখন খাওয়ায়, প্রতিটি লুকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদকার শামিল, এবং ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় একটা জিনিস। তারপরে আমাদের সমাজে কিছু বাইরে আছেন যে তারা কি করেন, অনেক সময় নিজের সম্পদ আছে কিন্তু নিজেও খাইতা নাই, অপরেরও খাওয়াইতে নাই, নিজেও খাইতে না, নিজের পরিবার পরিজনকেও ঠিক মতো খাওয়াইতে না, অর্থাৎ খাওয়াইতে না দ্যাটস মিন কেন যতটুকু খাওয়ানোর দরকার ততটুকু খাওয়াইন না। আবার কোনো কোনো মানুষ আছেন এরকমভাবে, কোনো কোনো বাইরে আছেন যে নিজে ঠিক আছে, নিজের পরিবার পরিজন সব ঠিক আছে, কিন্তু এই যে ওয়ামিম মারা জাকনাহ কোন মানুষের আত্মীয় স্বজন সেই পাড়া প্রতিবেশীর যে একটা হক আছে, এই হক ব্যাপারে
উদাসীন আসলে তেমন কেয়ার করেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করা বিকজ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথমে এই বিষয়টা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন প্রিয় ভাই এবং বোনেরা দ্বিতীয় যে বিষয়টা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলতেন সাধারণ দান সদকা এই সাধারণ দান সদকার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কি বলেছেন আমরা প্রথমে এটা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে 195 নম্বর বার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلك وأحسن الله سبحانه وتعالى آياته بولتسن جيم وأنفقوا في سبيل الله تمرا كي خرو আমার ফতে তোমরা ব্যয় করো আমি তোমরা আমার ফতে তোমরা খরচ করো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহকে এবং তোমরা নিজরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে তোমরা নিজরে লইয়া যাইও না এই কথার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাস্টে প্রথমে বলতেছেন তোমরা ব্যয় করো আমার ফতে আর যদি না করো তাহলে নিজরা নিজে ধ্বংসের শামিল বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের একটা হাদিসে বলেছেন যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন অর্থাৎ তোমরা জাহান্নামের আগুন থেকে সেই শাস্তি থেকে তোমরা একটা খেজুর ইভেন একটা খেজুর পরিমাণ দিলেও দিয়া হলেও তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে সে আজাব থেকে বাঁচার তোমরা চেষ্টা করো এই হাদিসটি বুখারী শরীফের 1417 নম্বর হাদিস মুসলিম শরীফের 1418 নম্বর হাদিস 16 নম্বর হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যদি দেও এবং না দিলে কি হবে তোমরা ধ্বংসের শামিল অর্থাৎ তোমরা জাহান্নামের শাস্তি তোমরা লাগে অবদারিত ওয়া আহসিন এবং তোমরা মানছরে কি করম সহায়তা করো মানছরে এহসান করম এই যে ওয়াম্মা রাযাকনাহুম ইউনফিকুন মহান সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যা দিছি তা থেকে তোমরা তা থেকে তোমরা ব্যয় করম এই কথার অর্থ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়েছেন এবং তারপরে বলেছেন যে আমি যা দিছি তা থেকে তোমরা ব্যয় করম খরচ করো আমার ফতে সাপোজ দ্যাট একটা উদাহরণ এইরকমভাবে বলা যেতে পারে আপনার অনেক সময় বাচ্চাদের বাচ্চাদেরকে এইরকমভাবে আমরা করি আপনার ছেলের আপনি 10টা পাউন্ড আপনি এত দিলাম হাতে দেওয়ার পরে কিতা করলাম কি করলা তারে আবার কইলা যে আমার 10টা পাউন্ড অথবা কয়েন দিলা তারে কইলা আমার একটু ব্যাগ দেও তুমি অথবা 10 পাউন্ড তুমি আমার ব্যাগ দেও ফিরাইয়া দেও তখন বাচ্চাটা অনেক সময় আসলে দেয় আর অনেক সময় আসলে কি করে দেয় না তো এই দেওয়ার অর্থটা কি এই 10টা পাউন্ডের মালিক তো আপনি কিন্তু বাচ্চারে দিয়ে আপনি কি করতেছেন আপনি বাচ্চারে দিয়া আপনি এটা পরীক্ষা করতেছেন যে বাচ্চা কতটুকু আপনার প্রতি আনুগত্যশীল ওবিডিয়েন্ট ফুল এই পরীক্ষা এক্স্যাক্টলি সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন আপনাকে সম্পদ দান করেছেন এই জন্য দিয়ে পরীক্ষা করতেছেন প্রথমে দিয়েছেন এবং দিয়ে বলতেছেন যে আমাকে দাও তো বাচ্চারা অনেক সময় তার বাবারে মারে ফিরাইয়া দেয় কিন্তু আমরা কোনো সময় দেয় না তো বাচ্চার বিষয়টা টোটালি ডিফারেন্ট কিন্তু আমরা যদি না দেই তাহলে আমরা পরীক্ষাত ফেল এই এক্সাম এই টেস্টও আমরা ফেল মারি দিলাম আর এই জন্য সেই জাহান্নামের শাস্তি আমাদের জন্য অবদারিত বিকজ এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি এই সম্পদ যদি ক্লোজ করে দেন দেওয়া যদি বন্ধ করে দেন তো আমাদের করার কিছু থাকবে না তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর ইবনে কাসির সেই শব্দটা এসেছে বলেছেন সাহাবীরা একজন সাহাবী বলেছেন যে এখানে আমানত বোঝানো হয়েছে বিকজ এই দন সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন আমাদের কাছে আমানত রেখেছেন এখন আমরা যদি প্রপারলি ইউটিলাইজ না করি প্রপারলি যদি নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজনের হক যদি এই সম্পদটাকে আমরা যদি ব্যয় না করি খরচ যদি আমরা না করি আল্লাহর প্রতি আমরা যদি ব্যয় না করি তাহলে আমি কি করলাম এটা আমানতের খেয়ালত করলাম সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্যাটাগরিতে মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে কোন অবস্থায় ইন হুইচ সিচুয়েশন কোন অবস্থায় আমি তার পথে খরচ করব সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে দিয়েছেন মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর ভার্সে বলতেছেন
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في سبيل الله تمر على الرفته بخرم ينفقون تمر بخرم في السراء شطل ابستان والضراء এবং অসচ্ছল অবস্থায় অর্থাৎ ফিস সরাই সচ্ছল অবস্থায় অর্থাৎ আছে অবস্থায় তোমরা আমার প্রতি তোমরা ব্যয় করো যখন তোমাদের কাছে বেশি বেশি সম্পদ থাকবন এই অবস্থায় তোমরা আমার প্রতি ব্যয় করো এবং তোমাদের কাছে যদি ক্ষমতা থাকে বদরাই তাহলে তোমরা আমার প্রতি এখান থেকে তোমরা আমার প্রতি ব্যয় করো अकॉर्डिंग टू योर এবিলিটি যতটুকু হোয়াট ইউ হ্যাভ হাউ মাচ ইউ হ্যাভ তোমার যতটুকু আছে ততটুকু তুমি আল্লাহর প্রতি তোমার এবিলিটি অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী আমার প্রতি তুমি ব্যয় করো বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে এরকম ভাবে বুখারী শরীফের 1434 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1029 নম্বর হাদিসে কথাটা বলতেছেন যে ইরদাখি মাসতাতাত অর্থাৎ তোমরা কি করো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আমার প্রতি তোমরা খরচ করো ব্যয় করো চ্যারিটি দাও এখন সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থা দিয়ে অবস্থায় আমার ক্ষমতা হোক আর বেশি থাকুক আমার এবিলিটি অনুযায়ী আমি দিতাম এটা আমার কোয়ালিটি তারপর আল্লাহ বলল কল কাযিবিন আল গাইজাম এবং যারা কিতা করে তার নিজর রাগরে কন্ট্রোল করে বলে আফিনা আনিন নাস এবং মানুষরে কি করেন মানুষরে ক্ষমা মানুষের পরি ক্ষমাশীল হয় মাফ করে দেয় মানুষরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর শেষ হল মুহসিন বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন ভালোবাসেন তারপরে তিন নম্বর হল লোক দেখানো দান করা আমরা অনেক সময় দান সদকা আমরা করি কিন্তু মানুষরে দেখানোর উদ্দেশ্য আমারে মানুষের দান মানুষের দানবীর হইতাম মানুষ আমারে দানবীর বল দে হাতে